নিউ সেটআপ, পুরনো আমি। সে নতুন হোক বা পুরনো, ভিডিওটা লাইক করে যাবি। গজব টুপি বাজ আদমি। এবারের পুজোটা আমার একটু অন্যরকম ভাবে কেটেছে। না এরম ভাবে না। এক ভাই, আমরা সবাই জানে যে বাজি ফাটালে আমাদের পরিবেশের ইকোসিস্টেমের পিছন মারা যায়। তাই ভাবলাম যে ভাই আমিও ফাটাবো, কিন্তু ইকো ফ্রেন্ডলি ভাবে। তো আমি প্রথমে কি করলাম, আমাদের বাড়ির মেঝেটা একটু নিচে ছিল, যার কারণে বর্ষাকালে সকালে ঘুম থেকে ওঠার পর কি দেখতাম, সমুদ্র কামিং টু মাই বাড়ি, বাড়িতে জল উঠে যেত। তো সেটাকে এবারে ঠিক করালাম, ঘরে একটু রং করালাম, যার কারণ বড়লোক বড়লোক, ব্যাস ফাটা শুরু। এবার ভাই তোদের একটা বাচ্চা মনেতে প্রশ্ন আসতেই পারে যে ভাই তুই কি ফাটালি, গাঁড় ফেটেছে ভাই, প্রতিবেশী আর আত্মীয়দের গাঁড় ফেটেছে। আওয়াজটা না এখনো শুনতে পাচ্ছি, ভালো করে শুন, তোরাও পাবি। হলো তো দেওয়ালি ইকো ফ্রেন্ডলি। সোহেই বাচ্চাস, খবর কি? সোহেই বাচ্চাস, আই এম তোমাদের বাচ্চা চিলান, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল। আর আজকের আমরা কথা বলতে চলেছি বর্তমান যুগে দাঁড়িয়ে একটি সিরিয়াস টপিকের উপরে, বেঙ্গলি সিরিয়ালস। পুরোটা না হলে ভাই একটু হলেও সিরিয়াস আছে। সো কানে গোজেন যন্ত্র আর শুরু করা যাক। দেখ ভাই, আমি অন্তত সিরিয়াল দেখি না, কিন্তু এটুকু জানি অশিক্ষিত ছেলে তার শিক্ষিত মেয়েটির নাম হলো গৌরী। এইটা আমরা জানতাম। কিরে, তুই কি কিছু গোলমাল পাকিয়েছিস নাকি? ভুলে যাবি নাকি জন্য? আরে বাবা, আমি কেন কিছু গোলমাল পাকাতে যাব, বা আমি পড়ে যাব পড়ে। হ্যাঁ, এই বয়সেই তুই একটু স্পেশাল ক্লাসগুলো থাকে না, লেকের ধারে। আমার মন বলছে মুক্তা দিদি কিছু একটা লুকোচ্ছে মা। দিদি, আগুনটা জাস্ট একটুখানি বিল্ডার করতে ইচ্ছা হয়েছিল, আর কিচ্ছু না। বাট বাই দা ওয়ে, আমিও ট্রাই করে দেখি। হে ভগবান, এই ভিডিওটা ছাড়ার পর আমার যেন 1k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আবে লাইট অফ কে করলো রে, গজব বেইজ্জতি। নীলা দিদি বলছে মুক্তা দিদিকে একবার ফোন করবে, করো না গো। মুক্তা দিদিকে কল করে আই থিঙ্ক কিছু লাভ হবে না, দিদি এখন তো ক্লাস স্পেশাল ক্লাস। ও এ হে, রহা নেই জাতা, তড়প চলো খাও। হ্যাঁ তারে, তুমি অ্যাকসেপ্ট নাও না, বলেছিলাম স্পেশাল ক্লাস, বলেছিলাম স্পেশাল ক্লাস, বলেছিলাম। না না তুমি খাও। তুমি ধরে না খাইয়ে দিলে দাদা কি করে খায় বলো তো, একটু খাইয়ে দাও দেখি। এক্সপ্রেশন দেখ ভাই, গিলে খেয়ে না, গিলে খেয়ে নে, এখানেই গিলে খেয়ে নে ভাই, পুরো মুর্দাই চুকে যাবে ভাই, গিলে খেয়ে নে এখানেই। বোম্বাদার আমল থেকে চলে আসছে ভাই, এই জুসের মধ্যে এমন কিছু আছে যার কারণে মেয়েটি অজ্ঞান হবে। নেশায় পড়ে গেছো, সুন্দর গান চলছে পাশে, সুন্দর ওয়েদার একটা, আলাদাই ফিলিংসে ভাই তোমরা দুজনে আছো। এবার তোমার পিড়ি খাবার ঠোঁট অন্য কিছু খেতে চায়। ঠিক সেই সময় দিদি ফোন করেছে, এই ফোনটা আমাকে ধরতেই হবে। মুক্তা দিদি বলছে তুমি কোথায় আছো গো? তোমার মুক্তা দিদি স্পেশাল ক্লাস করছে, আর স্পেশাল ক্লাসে বোঝানো হচ্ছে কিভাবে তার বন্ধুদের ও বন্ধুদের বেস্ট ফ্রেন্ডদেরকে কিভাবে খুশি রাখা যায়। আচ্ছা, a few moments later, কোথায় যেন দেখেছি একটা মেয়ে ক্লাসের নাম করে স্পেশাল ক্লাসে যায় তার বিএফ এর সঙ্গে, সে বিএফ তার বন্ধু বান্ধবের সঙ্গে মিট করার জন্য তার ফ্ল্যাটে নিয়ে যায়,
ফ্ল্যাটে গিয়ে চুরিটা কোথায় যেন দেখেছি। Naughty America. মেরেই যখন দরজাটা খুলবে তাহলে নক করার কি দরকার ছিল রে? ইয়ে বাবুরাও কা স্টাইলে টিনের খাড়া এনেছে এদেরকে খেলাবার জন্য, কাটার জন্য। আর সেটা দেখে এদের গাঁড় ফেটে যাচ্ছে। তোদের এত বড় সাহস, তোরা মুক্তা দিদিকে তুলে এনেছিস, তোদের আজ সর্বনাশ হবে। আচ্ছা দিদি, এদেরকে কি নিয়ে সর্বনাশ করবে? দেখি করতে গেল, ধরতে গেল, করতে গেল। বলেন কি করতে গেল? ওয়ান্ডার ওম্যানের মতো ভাই আকাশ থেকে জাম খেয়ে এক্ষুনি তো সামনে দাঁড়িয়েছে, দেখিস নি ভাই? আবে তোরই সামনে ভাই দরজা থেকে এসছে, কোথা থেকে এসছে মানেটা কি ভাই? ওয়াও, বিউটিফুল। খুব সুন্দর ব্যালেন্স করেছো দাদা, কম বাজেটের ফুলদানি ভাঙা যাবে না, খুব সুন্দর ব্যালেন্স করেছো তুমি। তোমার জন্য 25 টাকা আলাদা করে রাখা আছে, যাবার সময় নিয়ে যেও। এবার তোমাদের যদি মনে হয় ভাই টিনের চস্ত্র দেখিয়ে ফুলদানি ছুঁড়ে মেরে দিদির এখানেই খুশি হয়েছে, তাহলে না, এখনো বাকি আছে। চল, যে করে হোক গৌরীকে থামাতে হবে। এই দেখতেই তো টিভির সামনে মা কাকিমারা বসে। লাইক, তোমাদের ধৈর্যকে লাইক, সেলুট, সম্মান। লাইক, আমার গার্লফ্রেন্ড এবার থেকে ভাই খেলাতে এলে আমিও ভাই এইভাবে শুয়ে পড়বো। খতম। তো বাচ্চারা, এখান থেকে আমরা কি শিখতে পারি? গুগল থেকে দেখে আসা এরকম ভিডিও পুরোপুরি কাল্পনিক। ডু নট ট্রাই অ্যাট ইয়োর হোম, করতে গেলে ভাই এরকম ফুলদানির বাড়ি খাবে। এটা থেকে এটাও আমরা শিখতে পারি যে স্পেশাল ক্লাসের নাম করে ভাই একমাত্র মেয়েরাই যায়, মেয়েরাই যায়। ছেলেরা সৎ ভাই, ছেলেরা সৎ, ছেলেরা বলে যায় ভাই আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ছেলেরা ভাই বলে যায়। আর তারপর বাপ যদি লাথি মারতে আসে সেটা ভাই আমার নামে দোষ দিস না। সো বাচ্চাস, এতটাই ছিল আজকের ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানা আছে, লাইক করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। 1K খুব কাছাকাছি না হলেও কাছাকাছি যেতে হবে, তাড়াতাড়ি করে লাইকটা করো। আর হ্যাঁ, ভিডিওটা ভাই একটু হয়ে গেছিলো ভিডিওটা, ঠিক আছে? সো দেখতেই পাচ্ছ কী কী করেছি না করেছি, ঘরটা করেছি, ঠিক আছে? পাড়ায় ভাই রোটে গেছে ভাই, ইউটিউব থেকে টাকা পাচ্ছি আমি। সো এই ছিল আর ঘরে সেট আপে। তোমরা কি ভিডিও ভিডিও দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা এতটাই ছিল, কী করতে হবে জানা আছে, লাইক করো, সাবস্ক্রাইবটা অবশ্যই কর। আমাদেরকে 1K অন্তত যেতে হবে, 1K চল আগে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা অবশ্যই কর। আর ভালো লাগলে কী করতে হবে সবাই তো জানিসই, কমেন্টটা করতে কিন্তু ভুলিস না কেউ। আর হ্যাঁ, কদিন ধরে জানিস তো ভিডিও রেল হয়ে যাচ্ছিলো, তো এবার থেকে ঠিকঠাক করে সব ভিডিও আসবে, চিন্তা নেই। আর সেট আপটা রঙটা কেমন লেগেছে প্লিজ বলুন, পুরো রঙটা ভাই আমি করেছি, কী করবো ভাই, গরিব পুরো একার করতে হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভাই বলিস কেমন লেগেছে, ঠিক আছে, রং টংগুলো কেমন লেগেছে। আর ঘরের সেট আপ সিম্পল যেমন আগে ছিল তেমনই আছে। আর ভাবছি এখানটায় কিছু একটা, এইখানটায় ভাই ভাবছি কিছু একটা করাবো, কী করানো যায় যদি কারোর কাছে কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্ট বক্সে জানাস, অ্যাপ্লাই করবো আশা করছি। আর ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিস, আগের ভিডিওগুলো দেখে নিস। আজকের জন্য এতটাই, मैं कैसे मोड़ दूं ये राहें जिन पे चल रहा हूं, बस एक ख्वाब है उसे ही पूरा कर रहा हूं। तुम्हें यकीन होगा हाथों की लकीरों पे मैं मेरी ये कहानी अपनी ही कलम से लिख रहा हूं।